আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল ইসলাম, আর আপনারা দেখছেন রাসেল ইসলাম অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেল থেকে আমি অনেক দিন বিগত ভিডিও চাই না, তো ভিডিওটা দেওয়া হয় না কিছু কারণে, যে এই কারণগুলো আমি বলবো এখন। তো এখন বলতে চাই আমি যে কারণগুলো ভিডিওগুলো ছাড়ি না, কারণ ইসলামিক ভিডিও মানে তো অনেকগুলো ইয়ে লাগে, স্কেল লাগে, ইসলামিক লেভেল ভালো কিছু শিখতে হয়, ইসলামিক কিছু জানতে হয়। তো জানলে আপনি ইসলামিক কিছু করতে পারবেন, ইসলামের পথে যাইতে হলে আপনি ইসলাম আগে জানতে হবে, ইসলাম কী জিনিস। তো এই জন্য অনেক রিসার্চ করতে হবে, অনেক হাদিস পড়তে হবে। তো আমি জানতে চাই যে আমি কিছু হাদিস নিয়েছি অ্যান্ড rokomer.com থেকে, আপনারা জানেন rokomer.com থেকে অনেকগুলো হাদিস, অনেকগুলো বই, হাদিস না, ইসলামিক বই, নন ইসলাম অনেক বুকস আছে, আপনারা নিতে পারেন বুক, বইয়ের কোনো অভাব নেই rokomer.com। তো অনলাইনে মার্কেট প্রেস যে বইমেলা চলতেছে ওখানে, তো বইমেলার ভিতরে আমি ইসলামিক বইমেলার ভিতরে আমি 8টি বই, ইসলামিক বই আমি ইয়া করে অর্ডার করি, অ্যান্ড ওই অর্ডারটা এখন আমার হাতে আসে, কিছুক্ষণ হয়েছে আমি আসলে নিয়ে আসলাম, প্রায় 2 ঘন্টা হলো। তো এই বইগুলোর ভিতরে কী কী বই দিয়েছে আমি এগুলো আমি আপনার সামনে আজকে রিভিউ করে দেখবো। তো আমার থেকে এখানে 8টি বই আমি যেহেতু অর্ডার করছি, তো 8টি বইয়ের ভিতরে কী কী বই আমার প্রথম পড়লো আর বইগুলোর ভিতরে কী কী আছে এগুলো আমি তো আজকে জানাতে পারবো না, কী কী আছে বইয়ের ভিতরে কী কী বই অ্যান্ড এই বইগুলো কার এগুলো আমি জানাবো, অ্যান্ড পরবর্তীতে এগুলো একটি একটি করে এপিসোড আসবে, এই বইগুলোর রিভিউ নিয়ে একটি একটি এপিসোড আসবে। তো বইটির নাম হলো যে আপনি এই প্রথম যে বইটার নাম সেটা হলো যাই জীবন, যেখানে যেমন আরিফ আজাদ লিখিত, আরিফ আজাদ লিখছে এই বইটা। তো এটা সেটা ইসলামিক বই হাদিস। তো জীবন যেখানে বই এটা আপনারা দেখবেন পড়বেন, আগে আমি এটা পড়ি দেন আপনাদেরকে বলি, যদি আপনার ভালো লাগে আপনারা নেবেন। দ্বিতীয় যে বইটা, 2 নম্বরে যে বইটা সেটা হলো যে মেসেজ আধুনিক মনের দিনী সোয়া, মিজানুমাল আজারি। এটা আপনারা অনেকে জানেন, এই বইটা তো চিনেন না এমন কোনো মানুষ নেই। তৃতীয় প্লে যেটা সেটা আমি আপনার দেখাই নবীর জীবনের গল্প, আরিফ আজাদ, এটাও আরিফ আজাদ লেখেছেন, মানে আরিফ আজাদের চতুর্থ যেটা তো যায় জবাব। তো এই জবাব এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা হবে পরে, কারণ এই জবাবটা এটা জবাবটা কী জানতে হবে আমি। জবাব এটাও আরিফ আজাদ, এটাও আরিফ আজাদ দিচ্ছেন। তৃতীয় তো আসে যে এরপরে আসে যায় আফসুস রয়ে যাবে, আবদুল্লাহ হাই মোহাম্মদ সাইফুল লিখছে এটা, জীবন আফসুস রয়ে যাবে। এবং পঞ্চম ইনসাইড ইসলাম, সত্য শান্তির পথ, এটাও লিখছে আবদুল্লাহ হাই মোহাম্মদ সাইফুল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যা দোয়া ও জিকির, এটা লিখেছে শেখ আহমদুল্লাহ। শেখ আহমদুল্লাহর ভিডিও আপনারা অনেকে দেখছেন, যে শেখ আহমদুল্লাহর ভিডিও আছে। এরপর আছে আপনার একদম আমার শেষ সাথে যে বইটি আছে সেটা হলো যে আই এটা, এবং আমাদের হাতে যে 8 নম্বর লাস্ট যে বইটা সেটা হলো সিরাত সংগ্রহ 2021। আর এটা কে লিখেছেন এটাও আপনাদের দেখতে পাবেন, আপনাদের প্রিয় যে বক্তা শেখ আহমদুল্লাহ, সুন্নাত ফাউন্ডেশন। তো আই হোপ আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। আর এই যে সেই শেখ আহমদুল্লাহর একটি আপনার বলতে গেলে গিফট হবে, এটা এটা একটা গিফট। তো শেখ আহমদুল্লাহর যে বইগুলো আছে, যেখানে শেখ আহমদুল্লাহ 2টি বই আছে, তারপর আরিফ আজাদের 3টি আছে, মিজানুর রহমানের 1টি আছে, ইসলাম শান্তির পথ, শান্তির পথে কীভাবে চলবেন সেগুলো জানার জন্য অবশ্যই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কারণ যদি ভালো কিছু জানতে পারি আপনাদেরকে জানাবো, আর যদি কিছু ভুল ভ্রান্ত হয় অথবা কিছু ভুল বলে থাকি আপনাদের স্টকে ধরার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মাফ করে দেবেন, যেহেতু যদি কোনো ভুল হয়ে থাকে, মানুষ বলতেই ভুল হইতেই পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।